একটা গ্রাম ছিল ঝুরমুট, সেখানে একটা কুয়ো ছিল। কুয়ো থেকে জল নেওয়া তো দূরের কথা, গ্রামবাসীরা সেটার আশেপাশেও যেত না, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেই কুয়োতে ভূত থাকে। প্রত্যেক অমাবস্যায় সেই কুয়ো থেকে একটা ভূতের বরযাত্রী বেরোয় বাজনা বাজিয়ে। সেই বরযাত্রীতে একটা বর, যে ঘোড়ায় বসে থাকে সেটাও একটা ভূত থাকে। সেই বরযাত্রী গ্রামে আসে আর একটা জোয়ান মেয়েকে সঙ্গে নিয়ে যায়। আজকে আবার এই অপয়া অমাবস্যার রাত চলে এসেছে, বাড়িতে একটা জোয়ান মেয়ে আছে, কিভাবে তার রক্ষা করব? ভয় পাবার দরকার নেই, আমি সব জানলা দরজা বন্ধ করে রেখেছি, কেউ দরজা ধাক্কালে খুলবেই না, আজ আমরা কেউ ঘুমাবো না। তখনই শুকদেবের মেয়ে বিমলা বলে, বাবা আমার কিছু হবে না তো, আমি ওই ভূতের সাথে যাব না, আমার মেয়ে, আমাদের থাকতে তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। সারা গ্রাম নিজের বাড়িতে লুকিয়ে বসে থাকে, তখনই ঢাক বাজনার আওয়াজ আসে। সেই আওয়াজটা সেই বরযাত্রী ছিল যেটা কুয়ো থেকে বের হয়ে সোজা গ্রামে আসছিল। গ্রামের লোকেরা, দেখতে পারছো না কি তোমরা, বরযাত্রী এসেছে, আমাদের আপ্যায়ন করবে না? আর আমার বধু কোথায়? হ্যাঁ, কোথাও আমি দেখতে তো পারছি না। ভূতের বরযাত্রী গ্রামে চলে আসে, ইমলি নিজের মেয়েকে একটা কোনায় লুকিয়ে বসে থাকে। তখনই ভূত নিজের ঘোড়া থেকে নামে আর জোরে হাসতে লাগে। আজ আমার বিয়ে, গ্রামের লোকেরা তোমরা বধুকে ডাকো, তোমরা ওকে নিজের থেকে ডাকবে কিনা, না আমি নিজেই ওকে গিয়ে নিয়ে আসব। গ্রামে চারিদিকে নিস্তব্ধতা, কোনো আওয়াজ ছিল না। তখনই ভূত কিষানলালের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তোমার জামাই এসেছে, আপ্যায়ন করবে না? তোমার জামাইয়ের? আমার মেয়েকে ছেড়ে দাও, ওর এখন বিয়ের বয়স হয়নি, ও তো এখন অনেক ছোট বাচ্চা মেয়ে। হ্যাঁ, এই মিথ্যে কথা বলছিস আমাকে? আমি জানি তুই কালকেই নিজের মেয়ের জন্যে অন্য গ্রাম থেকে ছেলে দেখেছিস, সব জানি আমি। আমার মেয়েকে স্পর্শ করারও চেষ্টা করবি না, আমি ওর মা, তোর মতো ভূতের সাথে আমার মেয়ের বিয়ে কখনো হতে দেব না। আর কি ছিল, ভূত অনেক রেগে যায়, সে নিজের দুই হাতে কিষণলাল আর সুমনের ঘাড় মটকে দেয় আর তারা তখনই মারা যায়। পুষ্পা ভিতরে ঘরে লুকিয়ে বসেছিল। মা, বাবা, তুই আমার মা বাবাকে মেরে ফেললি, ছাড় আমায়, আমাকে আমার মায়ের কাছে যেতে দে। কিন্তু ভূত তার কথা শুনে না, তাকে নিজের ঘোড়ায় বসিয়ে কুয়োতে ফেরত নিয়ে চলে যায়। সকাল হতেই ইমলি আর তার পরিবার শান্তির নিঃশ্বাস নেয়। কাল রাতে আমাদের মেয়ে তো বেঁচে গেল, কিন্তু সুমনের পরিবারের সাথে যা হয়েছে অনেক খারাপ হলো। কিন্তু কতদিন নিজের মেয়েকে বাঁচিয়ে রাখবো? এক না একদিন ওই ভূত তো আমাদের মেয়েকে উঠিয়ে নিয়ে চলেই যাবে। সেই রাতের পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়েছিল। গ্রামবাসীরা মিলে কিষণলাল আর সুমনের সংস্কার করে ফেলে, কিন্তু সবাই শুধু ভুতুড়ে বরযাত্রীরই কথা বলছিল। আরে দাদা, এসব কতদিন চলবে? হ্যাঁ, ওই ভূত গ্রামে ঢুকে পড়ে আর আমাদের চোখের সামনে আমাদের মেয়েদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়। কিষণলালের মেয়ে পুষ্পা আমাদেরও তো মেয়ে ছিল, তাই না? হ্যাঁ, একদম ঠিক বললে, এই গ্রামের সব মেয়েরা আমাদেরও তো মেয়ে, তাই না? ওদের রক্ষা করা আমাদের প্রয়োজন, সেসব তো ঠিক, কিন্তু কতদিন নিজেদের মেয়েকে আমরা অবিবাহিত রাখবো? যার কারুর মেয়ে বিয়ের করার জন্যে তৈরি হয়ে যায়, ওই ভূত তা জেনে যায় আর ওকে নিজের সাথে তুলে নিয়ে চলে যায়। আমারও মেয়ে আছে, ওরও এখন বিয়ের বয়স হয়েছে, আমি কিভাবে নিজের প্রাণের টুকরোটাকে ওকে দিয়ে দিই? আমরা সবাই একসাথে মিলেমিশে ওই ভূতের মোকাবিলা করব। পরের দিন সমস্ত গ্রামবাসী ধরমপালের মেয়ে আসার বিয়ের ব্যবস্থায় লেগেছিল। একদিকে সাজগোজ আর অন্যদিকে মিষ্টি বানানো হচ্ছিল।
সাত পাকের সময় হচ্ছিল, বর আর মেয়ে মণ্ডপে বসেছিল। তখনই হঠাৎ কুয়ো থেকে ভূতের বরযাত্রী বেরিয়ে আসে। সমস্ত গ্রামবাসী ভূতকে দেখে নিজেদের বাড়িতে লুকিয়ে পড়ে। আরে গ্রামের লোকেরা, তোমরা সবাই আমার সাহায্য করার দিব্যি দিয়েছিলে, এখন কি হয়ে গেল তোমাদের দিব্যির? তখনই ধরমপালের স্ত্রী মায়া আর মেয়ে চঞ্চল ওখানে চলে আসে। তোমার এত সাহস, তুমি আমাকে ছাড়া নিজের মেয়ের বিয়ে দিতে চলে গেছিলে? যেই ভূত ধরমপালের উপর তলোয়ার দিয়ে আঘাত করতে যাচ্ছিল, চঞ্চল তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমার বাবাকে কিছু করো না, ওনাকে মেরো না। আচ্ছা ছেড়ে দেব, ঠিক একটা শর্তে, যদি তুমি আমাকে বিয়ে করো আর আমার সাথে আমার স্ত্রী হয়ে চলো, তাহলে আমি তোমার মা বাবাকে ছেড়ে দেব। না মা, এই ভূতের কথা মানিস না, ওর সাথে বিয়ে করিস না। মা, এই ভূতের সাথে বিয়ে করলে যদি তোমাদের প্রাণ বাঁচে তো আমি নিশ্চয়ই এর সাথে বিয়ে করব। ভূত চঞ্চলকে নিজের ঘোড়ায় বসায় আর তাকে বরযাত্রীদের সাথে কুয়োতে নিয়ে চলে যায়। থেমে যা আমার মেয়ে, যাস না ওই ভূতের সাথে। কারোর সাহস হয় না ভূতের মোকাবিলা করার, কারণ ভূত একা ছিল না, তার সাথে সব বরযাত্রীরা ছিল আর সবাই ভয়ঙ্কর ভূত। এটা ঠিক করলাম না আমরা সবাই, আমার মেয়ে তো এখন অনেক ছোট, কালকে তো ওরও বিয়ের বয়স হয়ে যাবে, তখনও কি আমি এই করব যেটা আজ করলাম? গ্রামের মেয়েদের আমরা এমনি সেই ভূতুড়ে বরযাত্রীদের সাথে ছেড়ে দিচ্ছি, যদি কালকে আমার মেয়ের পালা চলে আসে। দূরে দাঁড়িয়ে সুখদেবের মেয়ে বিমলা তাদের কথা মন দিয়ে শুনছিল। তখনই তার নিজের ভাই সামিরের কথা মনে পড়ে, যে অনেক বছর ধরে শহরে থাকে। হ্যাঁ দাদা, আমাকে নিশ্চয়ই সেই ভূত থেকে রক্ষা করবে, এক্ষুনি যাই, ওকে ফোন করি। বিমলা ছুটে বাড়ির দিকে যায়, আর বাড়ি পৌঁছেই সে নিজের ভাই সামিরকে ফোন করে। ফোনটা সামিরই তোলে। দাদা আমায় বাঁচিয়ে নাও, আমি ভূতকে বিয়ে করতে চাই না। বোন তুই চুপ কর না, আর তুই এসব কি বলছিস, কে ভূত, কার বিয়ে? বিমলা সমীরকে ভূতুড়ে বরযাত্রীদের কথা জানায়। হ্যাঁ এসব কি, ভূতের আবার বরযাত্রী হয় নাকি? আমি সত্যি বলছি দাদা। বোন তোর চিন্তা করার কোনো দরকার নেই, আমি এক্ষুনি ট্রেন ধরে গ্রামে ফিরছি, আমিও তো দেখি ওই ভূতটা কে। স্বামী তৎক্ষণাৎ ট্রেন ধরে সন্ধে অবধি গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছে সে গ্রামবাসীর উপর অনেক রাগ করে। তোমরা সবাই ভীতু, কিভাবে নিজের মেয়েকে একটা ভূতে হাতে ধরে দিচ্ছ, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে তোমরা সবাই সত্যি বলছো, আমাকে কেউ পুরো কথাটা বলবে? আমরা কোনোদিনও তোকে এই জন্যে বলিনি যাতে তুই চিন্তিত না হোস। আমি বলছি সব, অনেক বছর আগে অন্য গ্রাম থেকে এই গ্রামে বরযাত্রী আসছিল, সবাই নাচছিল, অনেক খুশিও ছিল, হঠাৎ ডাকাতগুলো এসে বরযাত্রীটাকে থামিয়ে দিল আর ওদের লুট করলো, ওদের সব টাকা পয়সা গয়না সব লুট করে নিল। বরযাত্রীর যে বর ছিল সে ওই ডাকাতদের অনেক মিনতি করলো যে ওদেরকে ছেড়ে দিক, কিন্তু ডাকাতগুলো মেরে ফেলল। আচ্ছা তো এই ব্যাপার, আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, ওই মণ্ডপে আমি বসে যাব ওর জায়গায়, ওর ড্রেসটা পরে, ওই ভূত আমাকে মেয়ে ভেবে নিজের সাথে নিয়ে যাবে, ওই কুয়োর ভেতরে যাওয়াটা অনেক দরকার আমার। সামির যা ভেবেছিল ঠিক সেটাই হয়। কিছুক্ষণের মধ্যে সেই ভূতুড়ে বরযাত্রী সেখানে আসে। ভূত নিজের বউকে তুলে ঘোড়ায় বসিয়ে নেয়, তারপর বরযাত্রীরা কুয়োয় চলে যায়। ভেতরে গিয়ে সামিরের অবস্থা খারাপ হয়ে যায়। চারিদিকে কঙ্কাল পড়েছিল, সেই কঙ্কালগুলো সেই বরযাত্রীদের ছিল যারা এখন মরে গিয়েছিল। তখনই সামির বধূর শাড়িটা খুলে ফেলে দেয়। প্রতারণা, আমার সাথে প্রতারণা হয়েছে, মেয়ের জায়গায় এই ছেলেটাকে পাঠিয়েছে। তখনই সামির নিজের পকেট থেকে দেশলাই বার করে আর সব কঙ্কালগুলোকে আগুন ধরিয়ে দেয়। কঙ্কালগুলো পোড়ার সাথে সাথেই সব বরযাত্রী আর বর গায়েব হয়ে যায়। সাত পাকের সময় হচ্ছিল।